এই মুহূর্তে আরো বড় খবর আসছে, সব থেকে বড় খবর এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের ইস্যুতে, আরজি করের আবহাওয়ায় মুহূর্তে সব থেকে বড় খবর। মুখ্য সচিবকে পাল্টা শর্ত দিয়ে ইমেল আন্দোলনকারীদের, নবান্নকে চারটি শর্ত দিলেন আন্দোলনকারীরা। অন্তত 30 জনের প্রতিনিধি দল বৈঠকে যাবে। আন্দোলনকারীরা চারটি শর্ত দিলেন নবান্নকে। মুখ্য সচিব যে চিঠি দিয়েছিলেন কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম, 3:30 নাগাদ সেই চিঠি এসেছিল এবং তারপর নবান্নকে পাল্টা শর্ত দিয়ে ইমেল আন্দোলনকারীদের, যেখানে চারটি শর্ত দিলেন নবান্নকে আন্দোলনকারীরা। সেখানে বৈঠক হবে, 5 দফা যে দাবি ছিল সেই দাবিকে ঘিরেও, এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক হবে, এমনই আলোচনার শর্ত দেওয়া হয়েছে। মুখ্য সচিবকে পাল্টা শর্ত দিয়ে ইমেল আন্দোলনকারী চিকিৎসকদের, নবান্নকে চারটি শর্ত দিলেন আন্দোলনকারীরা। অন্তত 30 জনের প্রতিনিধি দল বৈঠকে যাবে। স্বচ্ছতা রাখতে বৈঠকের লাইভ সম্প্রচার করতে হবে। তৃতীয়ত বৈঠক হবে, 5 দফা দাবিকে ঘিরে আর কি কি শর্ত দেওয়া হয়েছে জানবো বিস্তারিত। রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, একেবারে বিশাখা, দেখো সন্ধ্যে 6টার সময় নবান্নে যে বৈঠকের আহ্বান জানানো হয়েছিল রাজ্যের মুখ্য সচিবের তরফ থেকে, সেই বৈঠকের সম্ভাবনা কার্যত নেই এমনটাই মনে করা হচ্ছে। কারণ কিছুক্ষণ আগে বিকেল 5:23 কিন্তু যারা চিকিৎসক তারা আবারও মুখ্য সচিবকে কিন্তু একটা পাল্টা মেল করেছেন, যেখানে 4টি দাবি ইতিমধ্যেই তারা জানিয়েছেন। অন্ততপক্ষে 30 জন প্রতিনিধি থাকবেন বৈঠকে, বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও, এমন দাবি জানানো হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। তার পাশাপাশি গোটা যে বৈঠক, সেই গোটা বৈঠকের সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত রাখতে হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে রাজ্য সরকার এবং চিকিৎসকদের মধ্যে কি আলোচনা হচ্ছে সেই বিষয়টাকে কেন্দ্র করে। এবং চিকিৎসকরা যে 5 দফা দাবিকে সামনে রেখে স্বাস্থ্যভবনের সামনে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, সেই 5 দফা দাবিকে নিয়ে আলোচনা করতে হবে এমনটাই দাবি জানানো হয়েছে। এবং বিকেল 5:23 পাল্টা যে ইমেল, সেই ইমেল করা হয়েছে, তার কোনো প্রত্যুত্তর এখন অবধি এসে পৌঁছয়নি এমনটাই কিন্তু সূত্রের খবর। এবং যারা চিকিৎসকেরা রয়েছেন, যারা আন্দোলন করছেন, যারা ন্যায় বিচারের দাবিতে লাগাতার আন্দোলন করছেন, তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন যে রাজ্যের তরফ থেকে, নবান্নের তরফ থেকে কোনো পাল্টা মেল দিয়ে বা তারা যে 4টি দাবি জানিয়েছেন সেই 4টি দাবি মেনে নেওয়া হয় কি না। এই মুহূর্তে দেখো, অন্তত এই মুহূর্তে সবথেকে যেটা বড় আপডেট, এর আগে চিকিৎসকেরা তারা জানিয়েছিলেন যে তারা আলোচনায় বসতে রাজি, তবে যথাযথ জায়গা থেকে আলোচনায় বসার জন্য তাদের কাছে বার্তা আসতে হবে। এবং আজকে মুখ্য সচিবের তরফ থেকে মেল করা হয়, সেই মেলের প্রেক্ষিতে পাল্টা মেল এবার করেছেন চিকিৎসকেরা, ন্যূনতম 30 জন প্রতিনিধিকে নিয়ে বৈঠক করতে হবে, বৈঠকের স্বচ্ছতা বজায় রাখার জন্য লাইভ টেলিকাস্টিংয়ের অর্থাৎ সরাসরি সম্প্রচারের বন্দোবস্ত রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে হবে সেই বৈঠকে, এমনটা উল্লেখ করা হয়েছে যে ইমেল পাঠানো হয়েছে ডাক্তারদের তরফ থেকে এই মুহূর্তে নবান্নের কাছে সেই ইমেলে। এবং এখন এটাই দেখার যে আবারও রাজ্য সরকার, সেই রাজ্য সরকার বা নবান্ন তার ইগো নিয়েই বসে থাকেন, নাকি চিকিৎসকরা যে দাবি জানিয়েছেন সেই দাবিকে মান্যতা দিয়ে তারা আবারও বৈঠকের কোনো নির্ধারিত একটা সময় তারা ঠিক করবেন কি না। এবং তবে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যেমনটা অনেকেই মনে করছেন, সন্ধ্যা 6টায় যে বৈঠকের সময়সীমা দেওয়া হয়েছিল, অর্থাৎ সন্ধ্যে 6টার সময় নবান্নে বৈঠক করা হবে, সেই বৈঠক কিন্তু কার্যত অনেকটাই প্রশ্নের মুখে। এবং এই মুহূর্তে বিশাখা আমরা দেখাবার চেষ্টা করব যে ইমেল পাঠানো হয়েছে চিকিৎসকদের তরফ থেকে এই রাজ্যের মুখ্য সচিবকে, সেই মেলের কপি আমাদের কাছেও এসে পৌঁছেছে এবং সেখানে একদম একটু পড়ে শোনানোর চেষ্টা করব। প্রথম পয়েন্ট, উই ওয়ান্ট টু সেন্ড আ ডেলিগেট টিম অফ অ্যাটলিস্ট 30 রিপ্রেজেন্টেটিভস, অর্থাৎ 30 জনের প্রতিনিধি দল। 2, উই ওয়ান্ট দ্য মিটিং টু বি লাইভ টেলিকাস্টেড ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি অ্যামং অল পার্টিস, স্বচ্ছতা বজায় রাখার জন্য সরাসরি সম্প্রচারের বন্দোবস্তের দাবি। 3, উই ওয়ান্ট দ্য মিটিং টু বি বেস্ট অ্যারাউন্ড 5 পয়েন্ট ডিমান্ড, 5 দফা দাবিকে নিয়ে বৈঠক করতে হবে। এবং 4, উই আর রি এমফাসাইজিং আওয়ার পয়েন্ট দ্যাট উই ওয়ান্ট আওয়ার ডিসকাশন টু বি ইন দ্য প্রেজেন্স অফ অনারেবল চিফ মিনিস্টার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বৈঠক করতে হবে, এই দাবি কিন্তু বারংবার জানানো হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন নবান্নর কোর্টে বল, নবান্ন কি সিদ্ধান্ত নেয়, নবান্ন আদৌ তার ইগোকে দূরে সরিয়ে রেখে এই যে দাবি সেই দাবিগুলো শোনার জন্য চিকিৎসকদের সময় দেয় কি না, তাদের দাবি মেনে নিয়ে এখন সেদিকেই নজর রাখতে হবে বিশাখা।
একদমই তাই, সেই দিকে নজর রাখতে হচ্ছে। এবং একটার পর একটা আমরা যে দেখতে পাচ্ছি একটা স্নায়ুর যুদ্ধ চলছে কার্যত। গতকাল সন্ধে 6:10 যখন প্রথম মেলটা আসে হেলথ সেক্রেটারি বা স্বাস্থ্য সচিবের তরফ থেকে, তারপর থেকে এখনো পর্যন্ত 5-5 মেল এখনো পর্যন্ত আসা যাওয়া করলো, আর স্নায়ুর যুদ্ধ এখন মেলের মাধ্যমেই চলছে। আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন সুখেন্দু সরকার, আমাদের প্রতিনিধি। সুখেন্দু, মুখ্য সচিবকে পাল্টা শর্ত দিয়ে ইমেল আন্দোলনকারীদের, নবান্নে 4 শর্ত দেওয়া হলো। আজ 5:23 যে মেল নবান্নে পাঠানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেখানে 4 শর্ত দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে আরও একবার কথা বলবো এই নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি স্বাস্থ্য ভবনের সামনে থেকে প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, এর আগে এই নিয়ে বারবার কথা উঠেছিল যে মুখ্যমন্ত্রী থাকবেন কি থাকবেন না, গতকাল সেটা তারা জানতেন না। তারপর চন্দ্রিমা ভট্টাচার্য বলেন তিনি নাকি অপেক্ষা করে করে চলে গিয়েছেন। আজ একেবারে সোজাসুজি শর্ত আরোপ করা হয়েছে, আলোচনা হলে হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। একদমই বিষয়টা, কারণ দেখো গতকালকে যে মেল পাঠানো হয়েছিল চিকিৎসকদের কাছে সেখানে কোথাও উল্লেখ ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে থাকবেন কি থাকবেন না, সেই বিষয়ে বলা হয়েছিল তাদেরকে নবান্নে যেতে। কিন্তু নবান্নে গিয়ে যে বৈঠকটা, যে বৈঠকের জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছিল, সেই বৈঠকে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এমন কোনো উল্লেখ কিন্তু সেই মেলে ছিল না। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে আজকে যে মেল পাঠানো হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের তরফ থেকে, সেখানে স্পষ্টতই তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই বৈঠক হবে। কারণ অন্তত চিকিৎসকেরা তারা যেমনটা বলছেন, এর আগে তারা যখন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে গিয়েছিলেন সেই সময়ও দেখা গিয়েছিল বিনীত গোয়েল বলেছিলেন উচ্চপদস্থ আধিকারিক বা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। সেই জায়গা থেকেই আজকের এই যে পাল্টা মেল, সেখানে 4 শর্ত চাপানো হয়েছে। আমরা এই মেল নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। সুখেন্দু, 4-4 শর্ত, তার মধ্যে গতবারে 5 দাবিও রয়েছে, সব মিলিয়ে মেলে ঠিক কি বলা হচ্ছে? একেবারে দেখো বিশাখা, এই মুহূর্তে সেই যে মেল যেটা মুখ্য সচিবকে পাঠানো হয়েছে সেই মেলের কপি রয়েছে, এবং ঠিক এই মেলের যে 4 শর্ত বলা হয়েছে তার মধ্যে 1 শর্ত তারা পরিষ্কার করে 4 শর্ত নাম্বার দিয়ে পরপর 1, 2, 3, 4 এইভাবে 4 শর্তকে একেবারে উল্লেখ করেছে এই মেলের মাধ্যমে, যেখানে প্রথমেই রয়েছে যে আমরা একটা প্রেস কনফারেন্স করবো, প্লিজ দয়া করে শৃঙ্খলা বজায় রাখবেন, অনুরোধ করছি। এখানে সবাই আমরা আন্দোলনের শরীর, যারা মিডিয়ার বন্ধুরা আছেন তারাও যেরকম আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন তেমনি আপনারাও আমাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন, তাই শৃঙ্খলাবদ্ধ সহবস্থান আমরা কাম্য করি, তাই অনুরোধ করছি শৃঙ্খলা বজায় রেখে প্লিজ করবেন। আমার সাথে একটা দিদি একটু এগিয়ে দাও তো, হ্যাঁ ঠিক আছে,
আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সারা, যেখানে এই জুনিয়র ডক্টরদের তরফ থেকে সাংবাদিক বৈঠকের জন্য ডাকা হচ্ছে। যারা এখনো পর্যন্ত, যে মিডিয়া হাউসগুলো এখনো পর্যন্ত আসেনি, তাদের জন্যই অপেক্ষা করছেন। যে কোনো সময় তারা এই সাংবাদিক বৈঠক শুরু করে দেবেন। যে এরপর 6টা বাজতে চললো, আর মাত্র 15 মিনিটেরও কম সময় বাকি, তাহলে এরপর তাদের পরবর্তী কর্মসূচি বা পদক্ষেপ কী হতে চলেছে, রূপরেখা কী হবে আন্দোলনের, সেই নিয়ে সম্ভবত তারা কোনো আলোকপাত করতে পারেন, তারা কোনো রকম কথা বলতে পারেন। সেদিকেই তাকিয়ে রয়েছেন যে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের সামনে তারা ধর্ণা চালিয়ে যাচ্ছেন। 24 ঘন্টারও অনেকটা বেশি সময় ধরে তারা ধর্ণায় রয়েছেন। নবান্ন থেকে যে হুঁশিয়ারি দিয়ে উদ্ধত মেল পাঠানো হয়েছিল মুখ্য সচিবের তরফ থেকে, সেখানে ছত্রে ছত্রে জ্ঞান দেওয়া হয়েছিল, তার পাল্টা 4টে শর্ত পাঠিয়ে তারা চিঠি পাঠিয়েছেন, ইমেল পাঠিয়েছেন, এবং তা নিয়ে আজ এরপর কি বলেন এই সাংবাদিক বৈঠকে সেদিকে নজর রয়েছে। অনুরোধ করছি একটু আসতে, আর আমাদের সমস্ত উত্তর এই মিলটার মধ্যেই থাকবে, এবং দয়া করে যাতে আপনারা ওয়ান টু ওয়ান, এই মুহূর্তে আমাদের সেই শারীরিক অবস্থা নেই, আশা করি আপনারাও বুঝতে পারছেন। যদি আপনারা আমাদের এই প্রেস কনফারেন্স থেকে সমস্ত উত্তর পেয়ে যান, তাহলে আশা করব আপনারা একটু ওয়ান টু ওয়ান যদি করে আমি শুরু করছি। আপনারা সকলেই জানেন কিছুক্ষণ আগেই চিফ সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে আমরা একটি মেল পাই, WBJDF। আপনারা এতক্ষণে এই মেলটি আমার মনে হয় প্রত্যেকেই জানেন কিভাবে আমাদের মেলটি করা হয়েছে এবং কোন কোন কথাগুলো বলা হয়েছে, সেই বিষয়ে আর সবিস্তারে গেলাম না। কিন্তু আমরা এই মেলের একটা রিপ্লাই করেছি, সেই রিপ্লাইটা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। টু দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপেক্টেড স্যার, ইন রেফারেন্স টু দ্য ইমেল সেন্ড ফ্রম CS ওয়েস্ট বেঙ্গল @NIC.in অ্যান্ড অ্যাকনোলেজিং ইউর লেটার মেমো 58/CS/2024 রিসিভড বাই আস অন 11/9/2024 @15:23 উইড লাইক টু মেনশন ফিউ পয়েন্টস রিগার্ডিং দ্য প্রপোজড মিটিং। অ্যাজ মেনশন ইন আওয়ার প্রিভিয়াস মেল, উইড লাইক টু রিটারেট সাম পয়েন্টস। উই ওয়ান্ট টু সেন্ড আ ডেলিগেট টিম অফ অ্যাট লিস্ট 30 রিপ্রেজেন্টেটিভ। We want the meeting to be live telecasted for the sake of transparency amongst all parties. We want the meeting to be based around our 5-point demands, and we are re-emphasizing our point that we want our discussion to be in the presence of Honorable Chief Minister. We are waiting for your positive response. Yours sincerely, West Bengal Junior Doctors Fund. আমি আরেকবার বাংলায় একটু বলে দিই, আমরা যে মেলটি পেয়েছিলাম আপনারা এখন যে মেলটি আমরা পেয়েছিলাম ফ্রম দ্য চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সেই জায়গা থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্টের তরফ থেকে একটি মেল রিপ্লাই দেওয়া হয়। সেই মেলে যে মেলটি ওনারা করেছিলেন, সেই মেলটি 11 সেপ্টেম্বরের 11 2024 3:23 আমাদের কাছে আসে, এবং তার উত্তরে আমরা যে মেলটির ফরওয়ার্ড রিপ্লাই করেছি সেখানে লেখা আছে যে
আমরা অ্যাটলিস্ট 30 জন প্রতিনিধি এখান থেকে যাবে, তার কারণ এই আন্দোলনটা 26টা মেডিকেল কলেজ এবং আরো জনসাধারণের মধ্যে এই আন্দোলন যেহেতু ছড়িয়ে গেছে, তাই 10, 12 বা 15 এই রিপ্রেজেন্টেটিভটা আমরা সহমত হতে পারিনি। এবং আরো বলেছি, আমাদের যে মিটিংটা হবে সেইটি যেন লাইভ টেলিকাস্ট হয় ফর দ্য সেক অফ ট্রান্সপারেন্সি, এবং এই মিটিংয়ে আমাদের দাবি খুব স্পষ্ট। আমরা এখানে যে 5 দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছি, সেই 5 দফা দাবি নিয়েই যেন আমাদের আলোচনাটা হয়। এবং আরো বলেছি, এটা যেন ইনশিওর করা হয় অনারেবল চিফ মিনিস্টার অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেন আমাদের মিটিংয়ে উপস্থিত থাকে।